তো বন্ধুরা আজ পরন্ত বিকেলে বৈশাখের ওই বৈকাল ছটার সময় আমি এই পরন্ত বিকেলে আমি রাস্তায় একটু ঘুরতে এসেছি আমি প্রতিদিনই আসি তো এখানে দেখুন একটা কোকিল ডাকছে আমাদের রাস্তা এটা মেন রাস্তা এটা গ্রাম তো এই গ্রাম থেকে আমি রাস্তা ধরে ধরে হাঁটতে হাঁটতে এলাম গ্রামের একটা বহির্ভাগ এটা আমাদের পশ্চাদ দিক গ্রামের সামনের দিকটা পূর্ব দিক মানে ওইটা সামনের দিক মানে ওই ওইটা আপনার গ্রামের মুখ আর এই দিকটা হচ্ছে পশ্চিম পিছন দিক মানে এখানে পাকা রোড আমাদের এই গ্রাম গ্রাম থেকে পাশের গ্রাম মহুলা তো সামনে পূর্ব দিকে ওখানে বোলপুর শান্তিনিকেতন ওই দিকটা ওই দশ পনেরো কিলোমিটার দূরে আমরা আছি তো কোকিল ডাকছে যথারীতি আপনার একদম সোনালি একদম মাঠ সোনালি মাঠ বলতে এখন বড়ো ধানে ভরাট হয়ে গেছে ধান পেকে গেছে একদম পুরো সোনালি ধান দেখুন একদম দূর দূরান্ত যতটাই আপনার নজর যাবে শুধু ধান আর ধান আমাদের এখানে প্রচুর ধান চাষ হয় বোরো ধান চাষ এটা আর এইদিকে দেখুন একদম বিষ্ণুকণ্ডা থেকে আরম্ভ করে কাশীপুর সদিপুর বিলাতি তো এইভাবে ফরিদপুর তারপর পার্শ্ববর্তী গ্রাম এখানে সব চাষিরা মাঠে এখন কাজকর্ম সেরে নিয়ে একটু বইকাল দিকে একটু ঘুরে বেড়াচ্ছে তো আমিও বেড়াতে এসেছি মূলত এখানে দেখুন অপূর্ব একটা মনোরম পরিবেশ এই তো বসন্ত শেষ হলো গ্রীষ্মের প্রথম দিক মানে ওই বৈকাল টাইমে আম বট নাকুর পাকুর এই এই সমস্ত গাছগাছালি একদম কচি মুকুল বাদামি মুকুলে ভরাট হয়ে গেছে কোকিলরা যত্র তত্র কোকিলের ডাক একদম মনোরম পরিবেশ একদম প্রকৃতির যে মিউজিক প্রকৃতির মধ্যে যে পাক ডাক সেই পাক ডাক এটা তো একটা মিউজিকের মতো এবং যে কোনো গান যে কোনো মিউজিকের থেকে কিন্তু সর্বশ্রেষ্ঠ মিউজিক হলো প্রকৃতির মিউজিক আপনার থেকে দেখুন পাক ডাকে পশু পাখি গরু ছাগল প্রত্যেকের যে একটা আওয়াজ বাতাসের যে একটা আওয়াজ পাতা নড়বে হ্যাঁ তো তাতেই দেখবেন গাছপালা পাতা ফরফর ফটফর করে উঠছে মানে মানে মিলেমিশে একাকার একটা বৈচিত্র্যময় যে মিউজিক বা আওয়াজ সাউন্ড প্রকৃতি থেকে হয় সেই জিনিসটা আমাদের প্রাণে পরশ করে দাগ কেটে দেয় এবং যে কোনো মিউজিকের থেকেও পড়ে এবং আমার মনে হয় বইকাল টাইমে আপনারা যদি প্রকৃতির সঙ্গে মিলেমিশে একটু পার করতে পারেন দুই পাঁচ মিনিট দশ মিনিট তাহলে মনের মধ্যে সারাদিনের যে একটা যন্ত্রণা সারাদিনের একটা চিন্তা দুঃখ কষ্ট যা যেটুকুনি থাকুক না কেন আপনার নিমেষের মধ্যেই দূর হয়ে যাবে এটা আমি বলতে পারি এ দেখুন চতুর্দিকে পাখিরা উড়ে বেড়াচ্ছে আর আমার পাশেই একটা গাছ রয়েছে আপনার অসত্য গাছ তো এই গাছটাই দেখুন কচি মুকুল এখন কোকিলটা ডাক সে কোকিল কুহু কুহু করে ডাকছে আমি সেই ডাক শুনে কিন্তু আমি মানে আটকে গেলাম এই জায়গাটা মানে আমি কিন্তু অ্যাভয়েড করে এড়িয়ে কিন্তু আরও দূরে বেড়াতে যা যাওয়ার ইচ্ছে জাগলো না আমি আটকে গেলাম আর দূরে গিয়ে আমি কি করতাম কি দেখতাম আমি তো এইসব দেখতে এসেছি পাখিদের ডাক কলকাকুলি কিচিরমিচির আওয়াজ হ্যাঁ সন্ধে নাগাদ সন্ধে নেমে আসছে তো সেই সন্ধে নেমে আসার এই মুহূর্তে পাখিরা বাঁশায় ফিরছে তো সেই যে একটা সঙ্গী সাথীদেরকে ডেকে নিচ্ছে চল বাঁশায় যাব তো ওদের ওদের ভাষায় ডাকাডাকি করছে আর এইখানটা দেখুন দিগন্ত জোড়া সোনালি ক্ষেত্র মানে আপনার ধান আর ধান তো সেই ধানের চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতাম পুরোপুরি পুরো ভোরে ভরাট হয়ে গেছে একদম এটা আমাদের গ্রাম সামনে এটা রাস্তা হয়ে সব ছেলেরা মেয়েরা বাচ্চারা সব আসছে বেড়াতে আসে সন্ধে গড়িয়ে গেলেই কিন্তু সব বাড়ি ফিরে যাবে তো ওই টাইম মানে সব আসছে এটা মেন রোড হ্যাঁ তো এইভাবে সব বেড়াতে গিয়েছিল এখন এই যে ভাইয়েরা সব আসছে হ্যাঁ তো আমার এই ভাইটা তো এক টাটা দিয়ে দিলো আপনাদেরকে তো টোটে যাচ্ছে তো এইভাবে কিন্তু আমাদের মূলত গ্রামটা সুসজ্জিত একটা গ্রাম গ্রামের বহির্ভাগ এটা মানে পশ্চাদ দিক তো বাচ্চা ছেলেমেয়েরা সব বেড়াতে আসছে এটা মেন রোড আমার গ্রামের পশ্চিম দিক মানে ভাগ তো দেখুন অসত্য বট নাকুর আম পাকুর তো এইভাবেই গ্রামটা সুসজ্জিত গ্রাম পাকপাকুলি পাকুলি খাকুলি পাকু পাখিরা দেখুন উড়ে উড়ে বাসায় ফিরছে তো অপূর্ব একটা সামান্য একটা মেঘ এক চিলতে মেঘের মধ্যে সূর্যের যে পরন্ত বইকালের যে সূর্যের ছটা মানে একদম রঙিন লাল রক্তমাখা মাখা আবিরে রক্তজবা আবিরে যার মানে সিঁদুর কালারের একটা আকার নিয়েছে এবং সেই ঝকমকে রোদ আর নেই হ্যাঁ প্রচণ্ড দাবদাহ গেল তো সেই যে সোনালি আভা মেঘের হালকা মেঘের যে আস্তরণ সেই মেঘের ওপরে পড়ে সেই মেঘের রংটা একদম পেঁজা তুলোর মতো কোথাও গৈরি কোথাও বা রক্ত জবা কোথাও বা একটু সোনালি কালার এইভাবে নিয়েছে আর দেখুন দিগন্ত যারা মাঠ হ্যাঁ ধান ধানের ক্ষেত্র এই যে একদম পুরোপুরি ধান আর ধান চতুর্দিকে ধান চাষ হয়েছে দেখুন একদম পুরো এটা একটা হাই টেনশন তার মানে হলদিয়া গেছে আমাদের এখানে যে বক্কেশ্বর কেন্দ্র আছে ওখান থেকে আসছে এই কারেন্টটা তো অনেক দূর দূরান্ত মানে এই যে আমি জুম করে করে আমি দেখাচ্ছি পার্শ্ববর্তী গ্রামগুলো আমাদের মাঠ শুধু মাঠ আর মাঠ আমাদের গ্রামের সাইন হলো আমাদের গ্রাম বাংলায় গাছপালা ঘেরা মানে কালো হয়ে গাছপালা ঘেরা মানে ওটা একটা গ্রাম এই দিকে দেখুন গাছপালা ঘেরা কালো একটা দেখা যাচ্ছে ওটা একটা গ্রাম এইভাবে কিন্তু আমাদের গাছপালা ঘেরা মানেই একটা এক একটা গ্রাম আর আমাদের এই যে গাছপালা ঘেরা আমাদের গ্রাম তো এইভাবে এটা বহুত দূর কিন্তু একদম পুরো পাঁচ ছ কিলোমিটার আমি কিন্তু দূরত্ব জায়গাটা আমি কিন্তু নেওয়ার করলাম কি করে মানে জুম করে করে অনেক দূরে শুধু মাঠ আর মাঠ মানে আমাদের ধাপ সিঁড়ি মাঠ এটা ধাপে 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 মাঠটা এগিয়ে গেছে অনেক দূর পর্যন্ত বিস্তৃত আবার ধাপে 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 এদিকে এগিয়ে আসছে তো বন্ধুরা এটা আমাদের শাল নদী আর এই রাস্তাটা দিয়ে একদম ফরিদপুর গেছে এটা আমাদের শাল নদী তো বইকালে আমার ছবিটা অস্পষ্ট আসছে এই কারণেই কারণ রাস্তারে দেখুন এই দিকটাও ধান ধান চাষ হয়েছে এই দিকটাও ধান চাষ হয়েছে আর অস্পষ্ট হচ্ছে ওই একটা কারণ কারণ সানলাইট যেটা সেটা নেই তো হালকা মি মিষ্টি মিষ্টি রোদে তো আমি বেরোতেই পারছি না এত রোদ আমাদের গ্রাম সাইডে তো তা হলেও আমাদের যে গাছপালা আর আপনার যে গাছপালা ছাড়াও আমাদের নদী আছে হ্যাঁ ফাঁকা জায়গা আমাদের এখানে হাওয়া বাতাস কোনো বড়ো অট্টালিকা শহর অঞ্চলে কি কী হয় অট্টালিকা দিয়ে ঘেরা থাকে বাতাসটা ঢুকতে পারে না তাই সা গরম বাতাস বের হয় না আবার ঠান্ডা বাতাসও ঢোকে না তো যার ফলে গরমটা বেশি জানায় তো আমাদের কিন্তু এখানে তা না আমাদের ফাঁকা জায়গা তা হলেও গরম আমি বৈকাল পাঁচটা সাড়ে পাঁচটা ছাড়া একদম বাড়ি থেকে বের হতে পারা যায় না তো বন্ধুরা আমি একটু সাইকেল নিয়ে নিয়ে এলাম সাইকেলটা দাঁড় করিয়ে দিয়েছি আমি রাস্তা রাস্তায় ঘুরছি আমার বন্ধুবান্ধবরা একটু আগিয়ে সব বসে আছে তো এই দেখুন সব হ্যাঁ একদম পুরোপুরি টিম এখানে ওখানে করে সব ছড়িয়ে ছিটিয়ে ছেলে মেয়েরা ওই দেখুন ওখানেও একদল ওখানে একদল এইভাবে সব মানে চতুর্দিকে ছেলেরা সব বসে আছে আর এদিকে ধান ক্ষেত্র হ্যাঁ একদম দূর দূরান্ত একদম দিগন্ত যারা মাঠ মাঠ আর মাঠ সোনালি ধানে একদম ভরপুর হয়ে গেছে তা খুব ভাগ্য ভালো বন্ধু আমাদের এখানে কালকে শিলাবৃষ্টি হয়নি আমাদের পার্শ্ববর্তী গ্রামে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে মানে ছ কিলোমিটার দূরত্বে আমরা আমাদের কিন্তু বেঁচে বেঁচে গেছে নাহলে এই যে ধানগুলো আমাদের পুরোপুরি ধানগুলো শেষ হয়ে যেত আমাদের ধান টুকটু পেকে গেছে দেখুন আমি কিন্তু ক্যামেরার লেন্সের মধ্যে আমি নিয়ে চলে এসেছি ধানগুলো হ্যাঁ তো এই দেখুন পুরো ধান একদম জমিকে জমি প্রচুর ধান আমাদের এখানে আর ধানটা হয়েওছেও প্রচুর সুন্দর ধান হয়েছে আর দেখুন একদম মনে হচ্ছে যে কলা গাছের কাঁদি একদম এমন ধান হয়েছে হ্যাঁ একদম কলা গাছের মানে এতখানি ধরে নিচ্ছি যে দেখুন ধানটা কতটা ধান একদম এক গোছা এক গোছা যেখানে ধরবো সেখানে কিন্তু এক গোছা ধান হ্যাঁ প্রচুর ধান হয়েছে এটা রাস্তার সাইড থেকে একদম এইটা মেন রোড মেন রোড থেকে একদম পুরোপুরি চতুর্দিকে শুধু ধান আর ধান মানে প্রচুর ধান হয় আর ওই দূরে সামান্য একটু নদীর ধার যেগুলো সেগুলো একটু উঁচু জায়গা সেগুলোতে জল ধারণ ক্ষমতা কম মানে বালিপলি মাটি তো সেইগুলোতে সবজি চাষ হয় যেমন ভেন্ডি কুমড়ো এখন করলা তারপরে ঝিঙে উচ্ছে এগুলো বেগুন লঙ্কা হ্যাঁ তা পাটশাক পই এসব জিনিসগুলোকে চাষ করা হয় আর আমাদের মূলত গ্রামটা চাষিবাসি গ্রাম তো আমার পরন্ত বইকালে আমার গ্রামের চিত্র কেমন লাগছে আমি দেখলাম যে অপূর্ব একটা চিত্র কোকিলের ডাক ওখানে শুনতে পাচ্ছি কুহু কুহু করে অসত্য গাছ থেকে ডাকছে আমি আটকে গেলাম সাইকেল নিয়ে যাচ্ছিলাম একটু পেরিয়ে তো দেখলাম কোকিলের ডাকটাকেও তো শুনতে হবে আর বন্ধুদেরকেও শোনাতে হবে তো একদম আমি মানে আটকে গেলাম এই জায়গাটায় তো বন্ধু আমি এরকম টুকরো টুকরো চিত্র আমি আপনাদেরকে আমার গ্রামের আমার এই চিত্র আমার গ্রাম আমার বাংলা আমার বাংলার হাওয়া জল মাটি আমার গাছপালা পশু পাখির ডাক আমার পাকুলির কলকাকুলি ছেলে মেয়েদের মানে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আমাদের গ্রামের ছেলেরা কিভাবে বসে গল্প করে এই সমস্ত চিত্র আবারও আপনাদেরকে তুলে দেখাবো এই যে বই সব বেড়াতে আসে বেড়াতে যায় তো এইভাবেই কিন্তু কুকুরগুলো আমাদের সঙ্গে সঙ্গে কুকুরগুলোও কিন্তু বেড়াতে যাচ্ছে তো এইভাবে গ্রামের চিত্র আমা আপনাদের শহর হলে কি হবে একটা বাইক নিয়ে বেরিয়ে যাবেন আর বাইকে আপনাদের এনজয় করবেন কোনো রেস্তোরাঁয় কোনো বারে কোনো হোটেলে গিয়ে কোনো ধাবায় গিয়ে একটু কিছু খাবেন কোনো ফুচকা স্টলে গিয়ে খাওয়া দাওয়া করবেন এইভাবে আপনাদের এনজয়টা আর আমাদের গ্রামের এনজয় কি হচ্ছে ফাঁকাই ফুটপাতে ধরে একটু বেড়াতে গিয়ে একটু বসে থাকলাম দিগন্ত যারা সোনালি যে ধান ক্ষেত্র ওখানে একটু গল্পটল্প হলো তারপর আপনার একদম পুরোপুরি মনের যে আদান প্রদান সারাদিনের যে একটা মনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সেগুলো একটা শেয়ার করা হল বন্ধুদের সঙ্গে তো এইভাবে কিন্তু আমাদের বইকালটা কেটে যায় তারপর নিজের নিজের বাসায় ফিরি বাড়িতে ফিরি তো তারপরে গৃহকর্ম বা পাঠ্যপুস্তকে কেউ বা তার নিজের নিজের কুটির মানে গল্প গল্পটল্প আসর বসিয়ে তো আমাদের এইভাবে দিন যাপন হয় তো গ্রামের এই চিত্র আমি আমার আপনাদেরকে আজকের মতো এখানেই রেখে দিলাম তো এরকম টুটো টুকু চিত্র নিয়ে আগামী দিনে আবারও হাজির হবো তখন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই